তোর বান্ধবী ওই যে রহিমা আমার কইলো যে ওই ছবি গেলে তোর কি কেমন লড়ার বড় চলতেছে তুই মানুষের কথা কি লেগে বিশ্বাস কর কে মাইসের কথা বিশ্বাস করবো তো তোর ঘনিষ্ঠ বান্ধবী ও কি মিশা কথা কবো আমার লগে হ্যাঁ তুমি আমার মোবাইলে দেখো কারো নাম্বার নাই তুই আমার একমাত্র বোন তোর আমি অনেক ভালোবাসতাম এই কারণে আমি একটা মোবাইল কিনে দিছি এটা তোমার ভাবতেই কেমন লাগতাছে আমি কিছু করছি তুমি দেখছো আমার দেখতে মন তো ইদানিং দিন দেখাচ্ছি তোর পড়ালেখায় মন নাই তুই কি করস হ্যাঁ লাগবে না তোমার মোবাইল নিয়ে যাও ঠিক মতো লেখাপড়া করতি আরে আমি পড়াশোনা করতেছি না কই তোর লেখাপড়া মন তুই থাকি এই সময় বই নিয়ে তুই কি মোবাইল নিয়ে আস হ্যাঁ সারাক্ষণ বই নিয়ে বসে থাকবো না আমার বাপ মার কত আশা আসিল তোর নিয়ে কত অনেক বড় একটা ডাক্তার বানাইবো সেই স্বপ্নগুলো আজকে ধুলির সাত হয়ে গেল কই আমি পড়াশোনা তো আমি করতেছি তুমি মাঞ্চের কথা শুনে তুমি আমার সাথে এরকম করতেছো কেন লিগে তুই লেখাপড়া করতেছ বুঝছ তোর রেজাল্টটা আমি যখন দেখমু কি তখন বুঝমু তুই লেখাপড়া করছ নাকি ওই ছবি গেলে খালি স্কুলে পাস দাও করছ দেখো তুমি তুমি আমার রেজাল্ট দেখে তারপর কথা বলল তাহলে ওই যে কইল মাঞ্চের কথা শুনে গে চলো আমার কথা শোনা লাগবে না ও কইলে ও কিন্তু মিশা কথা কয় না কোনোদিন ভালো হইছে ও মিশা কথা কয় না আমি মিশা কথা কই তোর নিয়ে আমার কত স্বপ্ন আছে জানস হইছে তুমি আমার ভাই না তুমি আমার কথা বিশ্বাস করো না মানুষের কথা বিশ্বাস করো দেখ আমি যাই করতেছি তোর ভালোর জন্য করতেছি তুই দেখে জানস তুই আমার বোন তোর জন্য কোনো কুরমুকার লেগে দেখ তোরে ভালোবাসি বলে তোর আমি শাসন করি তোর আমি ঠিক মতো দেখাশোনা করি আর তোর যদি ছেড়ে দিই আল্লাহ না করুন তুমি আমার কত ভালোবাসো আমার বাপ মা থাকলে আজকে এই বাবা আমার হাত থেকে মোবাইল নিয়ে তোলে তোর তো আমার কাছে দিয়ে গেছে এখন আমি তোর বড় ভাই আমি যদি তোর দেখাশোনা না করি ওই যে কইব যে বাপ মাও নাই ভাই আছে বোনের কোনো খবর রাখে নাই বোনটা আজকে গোল লাগে গেছে এইসব কথা আমি শুনলে আমার কেমন লাগবো জানস এর লাগে তো তোর আমি শাসন করি দেখ দেখ ফোন তুই আজেবাজে কোনো ছেলের লগে মিশবি না কখনো না আমি তুমি কোনোদিন দেখছো আমার কারোর সাথে মিশতে আমি দেখিনি বলে তোর কিছু কই নাই কিন্তু আজকে ও যখন কইলো তোর মাথার মতো গরম হয়ে গেছে গা যে কয় কি হ্যাঁ মানুষের কথা শুনে আইসা আমার সাথে এরকম করবা তাহলে তুই ওর লগে কোনোদিন মিশবি না তোর বান্ধবীর লগে কোনোদিন মিশবি না বুঝছ আমি কারোর সাথে মিশবো না দেখ আমি এই পর্যন্ত যাই কিছু করছি সব তোর ভালোর জন্য তোর কোনো অযত্ন হোক আমি কোনো কাজ করছি তুই মোবাইল চাইছ চাইতে দেরি হয়েছি কিন্তু দিতে দেরি হয় নাই সেদিন মোবাইল কিনে নিয়েছি আমি এখন আমার কোনো চিন্তা থাকতো না যেদিন তোর আমি বিয়া দিয়ে দেবো সেদিন দিকে তোর কোনো তোর প্রতি আমার কোনো চিন্তা থাকবো না কিন্তু যে তোর বিয়া না দেব মহিতে আমার মনে শান্তি নাই কখন কি হয়ে যায় তুই কষ্ট পাস না দেখ তুই ঠিক মতো লেখাপড়া কর ভালো একটা পজিশনে যায় আনো তারপর দেখবি যে তোর দাম অটোমেটিক বাইরে গেছে ঠিক আছে ঠিক মতো লেখাপড়া কর আর একটু শুয়ে ঘুমবার এখন তুই মোবাইল দেখতেছ কে এই যে মোবাইল দিয়ে গেলাম আমি এখন শুয়ে একটু ঘুমবার আর একটু পরে উল্টে লেখাপড়া কর শুরু করবি আচ্ছা ঠিক আছে দেখ তুই যেটা কইছ এর এজেন্ট ঠিক থাকে কোনো পোলা লোক কিন্তু সম্পর্ক করবি না আচ্ছা কারণ পোলা মানুষ কখন যে কীভাবে ধোকা দেবো তুই বুঝবি না আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি যাই হ্যাঁ আচ্ছা এই টিকটক দেখবি না কই না এই যে ঘুমাচ্ছি।